In this mid-range price segment, Xiaomi gives us excellent products in low price. তবে এখন শুধু Xiaomi না, এখন অনেক ব্র্যান্ডও প্রোভাইড করতেছে ভ্যালু ফর মানি প্রোডাক্ট। যেমন ধরুন Realme তাদের প্রথম শুরু থেকেই কিন্তু ভ্যালু ফর মানি প্রোডাক্ট আমাদের দিয়ে যাচ্ছে। সো এত বড় ইন্ট্রো করব না, সোজাসুজি বলে দিচ্ছি আজকে ভিডিওটা থাকছে Realme U1 কে নিয়ে। সো গাইস দেখতে থাকুন পুরোপুরিটা, হতে চলেছে ইন্টারেস্টিং একটা ভিডিও। হে হোয়াটস আপ গাইস, Farbiz C.R. and you are watching Tech Support Bangla YouTube channel. So let's start. ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন আর যদি চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে দিন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর ইন্টারেস্টিং সব টেকনোলজিস ভিডিও সবার আগে দেখার জন্য। সো বলতেছিলাম Realme U1 কে নিয়ে, সদ্য লঞ্চ হওয়া Realme U1 থাকছে দারুণ সব স্পেসিফিকেশনস। Realme 1 থেকে শুরু করে যতগুলো প্রোডাক্ট আসলো Realmeর সবগুলো প্রোডাক্ট কিন্তু ভ্যালু ফর মানি প্রোভাইড করে যাচ্ছে। সো যদি প্রথমে এটা ডিসপ্লে নিয়ে বলতে চাই, এটার মধ্যে থাকছিল 6.2 ইঞ্চিস ফুল HD+ ডিসপ্লে, যার expectation ছিল 19.5:9 and উপর দিয়ে থাকছিল একটা ওয়াটার ড্রপ টাইপ নচ which is very interesting, and ওখানে থাকছিল ইয়ারপিস and উপরে থাকছিল 25 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। and এই স্মার্টফোনটি মেন হাইলাইট করা হয় এটার ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরাকে দিয়ে, সেলফি ফ্রন্ট ক্যামেরাকে দিয়ে মেন হাইলাইট করা হয়। এখানে থাকছে 25 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা and এখানে অ্যাপারচারে ব্যবহার করা হয়েছে f/2.0 and পিছনে খেয়াল করলে দেখতে পারবেন থাকছে গ্লাস ফিনিশ and থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রথম হলো 13 মেগাপিক্সেল এবং থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সিং এর জন্য। 13 মেগাপিক্সেলের অ্যাপারচার থাকছে f/2.2 এবং ডেপথ সেন্সরের অ্যাপারচার থাকছে f/2.5। Realme U1 যে শুধু ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাই মেন হাইলাইট থাকছে সেটা কিন্তু না, এখানে যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে সেটা মিডিয়াটেকের Helio P70 which is very interesting একটা চিপসেট, বিকজ এখানে থাকছে 12 ন্যানোমিটার বেস একটা চিপসেট and এটা মিডিয়াটেকের লেটেস্ট একটা চিপ আর এটা মিড রেঞ্জের বাজেটের ক্ষেত্রে ভালো একটা চিপ আমি মনে করি। তবে এখানে একটা কম্পিটিটর আছে যেটা হলো Snapdragon 616 Antutu স্কোরে দেখা গেছে যে 1,57,900 সামথিং স্কোর আসছে which is কম্পিট করতে পারে Snapdragon 616। তো Snapdragon 616টা যেটা রয়েছে সেটা Helio P70 থেকে বেটার জিপিও পারফরমেন্স দিবে। তবে AI এর ক্ষেত্রে যে AI যে বর্তমানে কিন্তু এসেনশিয়াল একটা ব্যাপার হলো AI and AI এর ক্ষেত্রে ভালো পারফরমেন্স দিবে মিডিয়াটেকের Helio P70। আমি এখন এক কথাই বলে নিতে পারবো না যে কোনটা বেটার পারফরমেন্স দিবে। সো এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কেমনভাবে ইউজ করবেন। সো আপনার কোনটা মনে হয় যে Helio P70টা বেস্ট নাকি Snapdragon 616 বেস্ট, কমেন্ট করে জানতে পারেন। Realme U1 পাওয়া যাবে দুটি ভেরিয়েন্টে, একটা হলো 3GB RAM 32GB স্টোরেজ আর হলো 4GB RAM 64GB স্টোরেজ। আর এছাড়ার মধ্যে এটার মধ্যে যে সেন্সরগুলো রয়েছে বেসিক সব সেন্সর এখানে উপস্থিত, আর যেগুলো এটার মধ্যে রয়েছে Android 8.1 মাইক্রো USB এখানে থাকছিল 3500 mAh ব্যাটারি, কোন ধরনের ফাস্ট চার্জিং থাকছে না। এই ছিল কিছু স্পেশাল স্পেসিফিকেশনস যেগুলো থাকছে Realme U1 এ। and আপনি যদি আর স্পেসিফিকেশন সম্পর্কে জানতে চান কমেন্ট করে জানতে পারেন কোন স্পেসিফিকেশন সম্পর্কে জানতে চান। and এখানে যে প্রাইস নিয়ে বলতে চাই তাহলে প্রাইস আমি ডেসক্রিপশনে লিখে দেব। সো এখন থামেন, আমি প্রাইস নিয়ে কিছুটা বলতে চাই, বিকজ Realme একটা হলো অনলাইন বেস একটা প্রোডাক্ট, তারা অনলাইন বেসে সব সেল করে, এটা কিন্তু অফিশিয়ালি এখন বাংলাদেশে আসে না, যার কারণে আপনার যেগুলো থার্ড পার্টি যেগুলো শোরুম আছে বা স্টোর আছে সেগুলো থেকে আপনাকে পারচেস করতে হবে। সো থার্ড পার্টি শোরুমের ক্ষেত্রে অনেক শোরুমে অনেক রকম প্রাইস রাখা হয়, কেউ শোরুমে 1000 টাকা কম, কেউ শোরুমে 1000 টাকা বেশি, কেউ শোরুমে 500 টাকা কম, কেউ শোরুমে 500 টাকা বেশি, এরকম ধরনের চলতেছে বাংলাদেশে। তবে এখনও কিন্তু অফিশিয়ালি Realme বাংলাদেশে আসে না, যার কারণে এরকমটা ঘটতেছে। সো আমি প্রাইসগুলো লিখে দেবো ডিসক্রিপশনে। সো নিচে আমি ডিসক্রিপশনে প্রাইস লিখে দিচ্ছি, সেখান থেকে আপনি প্রাইস দেখে নিতে পারেন। আপনার কি মতামত Realme U1 সম্পর্কে সেটা কমেন্ট করে জানতে পারেন, যে স্মার্টফোনটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানতে পারেন সামনে। সো এতক্ষণ আপনাদের সামনে বকবক করলাম আমি পারভেজ। যারা আমাকে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে অ্যাড অথবা ফলো করতে চান নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাড বা ফলো করে নিতে পারেন। সো এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, আর যদি কোনো অংশ না ভালো লেগে থাকে তাহলে জানাতে পারেন কোন অংশটা ভালো লাগে নাই, কোন জিনিসটা ইমপ্রুভ করা লাগবে এই সম্পর্কেও জানাতে পারেন, আমাকে রিকমেন্ডস করতে পারেন নিচে কমেন্ট করে। সো আমি পারভেজ ছিলাম আপনাদের সাথে and you are watching Tech Support Bangla YouTube channel. Thank you for watching.